পরবর্তী জরুরত তুফানে নিবে না লেনতা বাবার মুরিদ জাগো নামাজ রোজা লাগে না আল্লাহু আছে না কোন লেনতা বাবার কাছে বাবা মুরিদ দোয়া যাবে একটা হক্কা নলির কাছে মুরিদ হতে হবে ঠিক কি না কথা বলেন না লেনতা তো হে পাগলা কিছুই জানে না হে আমার পথ দেবার হবে তার পাগলা বিলা তার আদর করুন পাললে তার গুসল দোয়া একটা লুঙ্গি ভরাই দেন কিন্তু তার কাছে মুরিদ হন যখন আমি এক জায়গায় গেছিলাম নাম কারণে ভিডিও হইতে যে ভাইরাল হয়ে যাবো ঠিক কিনা কথা বলি না দেহে এক ল্যাংটারে দুধ খেলে গেছে কি দা ফিরার দে আমি কই বাবা এটা কি কই পীর কিডা আমি কই ল্যাংটা মাথা পীরবো কি বা এ তো ল্যাংটা এটা পীরবো কি বা ও জামানার মুসলমান আমি বললাম ল্যাংটা এটা পীর কি বা কই বাবার কাছে মাল আছে বাংলার মুসলমান বোকা লেনটা মানু তার কাছে মুড়ি দয় জোরে জোরে কে বালা পীর চোখে বাজে না আমি পীর ধরা আপনাদেরকে নিষেধ করে না কোরআনের আয়াত আছে أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত হয় না ঠিক কিনা বেঠিক কথা বলেন না কে তারা কোনো চিন্তা করে না যারা হক্কানি ওলি আমার শায়েখ মাওলানা নিজামউদ্দিন আহমেদ নকশবন্দ মাওলানা মুকিমউদ্দিন আহমেদের ছেলে টাঙ্গাইল প্রাদেশপাড়া হক্কানি ওলি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ঠান্ডার কোনো কারবার সেইখানে নাই জিক্কার মেরে বলুন সুবহানাল্লাহ কোনো গান বাজনা নাই কোনো গাঞ্জা নাই কোনো নাচা নাচি কোনো কুদা কুদি কোনো ভালাভালি নাই আমার বাবারা এরকম হক্কানি দরবার আপনারা যাবেন কোনো অসুবিধা নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর ল্যাংটার কাছে যে মুরিদ আমি এক জায়গায় ওয়াজে গেছি সামনে একটা বইছে সুলালা মানে মহিলা গো নাকাল মানজা হন খেল খারাপ না কান্না গো সাইরা দেমো আবার একটু হাত তুলে দেখেন সে দেখি নারায়ণ তরবি ভালো লাগে চল যাও না হ্যাঁ হ্যাঁ কই তো কইতে মইরা যাই ঠিক না আস্ত ভেক্কা করে নলবর্তে ছেড়ে দেবে তুই এসকে যাবো আমি সামনে সুলালা তিন কিসিমে চুল রাখা জায়েজ আছে ভাই এটা শরীয় কয় কিসিম তিন কিসিম একবারে নাইরা নলে কানের নতি পর্যন্ত আর নলে যে চিমটি দাদেন ধরন যায় তিন কিসিম কোরআন হাদিস আছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর তার চুল হলো মানজা হমা নাম কই বাবা আপনার আপনি কি কয় পীর আমকে আপনার চুল লাবাতে কয় আপনি কি মৌলবি আমি বললাম হ্যাঁ কয় একটা প্রশ্ন করি করে কই নবী কি মারা যা গেছার আমার প্রশ্ন করতে আছে হেনার উপর কুদি আছে আমি কই হ্যাঁ গেছা কই কয় বছর আছা আমি কই 27 বছর কই 27 বছর যে নবী মারা যা থাকলো উনি তো কোনো নাবিতের দহান নাই নবী কেউ রইছে কোন দেখছুন কোন কার কথা কোন নিছে কই জুনুহুরের সুন্নত মানি নিছে দা মানি এ বাকতা যদি কোনো পীরে কয় যারা ওমি মানুষ মূর্খ মানুষ হ্যাঁ কবি এটা তো পীর কুমুরির সভাপতি ঠিক না এটা তো বিশাল জানা হুনারে পীর কুমুরির সভাপতি আমার বাবা আমি বললাম তুমি তো কোরআন হাদিস জানো না তোমার বংশের মধ্যে কোরআন হাদিস নাই খেল করে করে নবী যেদিন মারাজে গেল আল্লাহ তাআলা তার বয়সের মধ্যে স্টপ মাইরা দিল রাত ছিল একটা বছর বানাইলো কয়টা 27 টা এটা আল্লাহ পারে কিনা জোরে কোন পারে কিনা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকু লালাহু কুন ফাইয়াকু জোরে জোরে
বয়সের মধ্যে স্টপ মেরে দিয়েছে, বাড়বেও না কমবেও না। বন্ধু রে তোমার চুলের মধ্যে স্টপ মেরে দিলা, বাড়বেও না কমবেও না। তোমার দাড়ির মধ্যে স্টপ মেরে দিলাম, বাড়বেও না কমবেও না। রাত ছিল একটা, বছর বানাইলাম সাতাশটা, সাতাশ বছর বানাইয়া আমি আমার বন্ধুর সঙ্গে প্রেমের আলাপ পাল্লাম। জোরে জোরে গুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর আমার বাড়িতে আল্লাহ কিছু কথা বলার জন্য জোরে জোরে গুন সুবহানাল্লাহ। আর এরকম পীর আছে, আমার বাবা এরকম পীরের কাছে মুরিদ হয়ে না, এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ। আমার বাবার দলের কান লাগে লক্ষ্য করুন, আহারে হক্কানি পীরের কাছে যেতে হবে, বন্ধ কোন পীরের কাছে নয়। আমার বাবারা কোরআনের অনুসরণ করতে হবে, যে আল্লাহর পক্ষ থেকে কোরআন আইছে, অন্য কোন কিছু নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।